রেলগেট মাছ বাজারে তাজা মাছ বেশি পাওয়া যায়, কিছু দেশি মাছও আছে। মলা কেমন দাম এগুলো? পাঁচশো টাকা কেজি না? আর কাটকিনি কেমন দাম? চারশো টাকা কেজি না? আচ্ছা, এই ফোলের মাছ কি দেশি নাকি? পাঁচশো টাকা কেজি অরিজিনাল দেশি। আচ্ছা, এইটা কি মাছ? এটা বড় বুলসা না? কেমন দাম বিক্রি করছেন? আচ্ছা, 1900। এটাও কি তাজা মাছ না মরা? আচ্ছা, তাজা মাছ দেখেন, সবই তাজা মাছ। এই খিলগাঁও রেলগেট রাতের মাছ বাজারে, সন্ধ্যা বাজারও বলা যায় এবং রাতের বাজারও বলা যায়। রাতের বাজার আসলে বলতেছি যে কারণে, সেটা হচ্ছে যে এখানে রাত একটা পর্যন্ত মাছ থাকে। আমরা এদিকে আরো মাছ আছে, একটু দেখানোর চেষ্টা করবো। মাছ কেমন দাম কাকা? আচ্ছা, এই বড়টা হচ্ছে 800 টাকা, আর ছোটটা 700 টাকা। আচ্ছা, ছোটটা 700 টাকা বিক্রি হচ্ছে। আর এই পাশে আরো আছে, তুমি দেখো, এই যে এখানে ট্যাংরা আছে। এই ছোট দেশি ট্যাংরা গুলো কেমন দাম? 600 টাকা কেজি না? আর ওই বড়গুলো কেমন দাম? 800 টাকা কেজি না? আর দেশি বড় পুঁটি কেমন দাম বিক্রি করছে? 600 টাকা কেজি না? 600 টাকা কেজি বিক্রি করছে। দেখেন, দেশি পুঁটি, বড় সাইজের পুঁটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বন্ধুরা, আজ আমরা চলে আসছি মাছের বাজারে, আপনাদের দেখাবো মাছের দাম কেমন এই রাতের বেলা। যেহেতু এখানে রাত 12টা পর্যন্ত হচ্ছে মাছ বিক্রি হয়, সবই তাজা মাছ বিক্রি হয়, আমি দেখার চেষ্টা করবো। এবং আমার হাতের ডান পাশে এটা হচ্ছে মতিসংঘের মাঠ, গরু কুরবানির গরুর হাট বসেছে। এটা হচ্ছে খিলগাঁও মতিসংঘের মাঠে যে গরুর হাট বসেছে, তার পাশে হচ্ছে রেললাইনের পাশে হচ্ছে মাছ বাজার। আমরা দেখাবো এখানে মাছের দাম কেমন। আর বন্ধুরা, আপনার কুরবানির আমাদের চৌধুরী বলো স্টুডেন্ট ইউটিউব চ্যানেলটি ঘুরে আসতে পারেন, এখানে আমাদের কুরবানির খুব সুন্দর দেখতে। রুই মাছ কেমন দাম যাচ্ছে? কত? 320-310। কতটুকু রেট আছে? দেড় কেজি সাইজের। আচ্ছা, কার্ফু কেমন দাম? কার্ফু 280 টাকা। আচ্ছা, আপনার মাছগুলো আনেন কোথা থেকে কাকা? রাজশাহী চরণবিল। আচ্ছা, রাজশাহী চরণবিল, তাজা মাছ তো, এই জন্য জিজ্ঞেস করলাম একবার। তাজা মাছ। কালী বাবুস কেমন দাম? কালী বাবুস 400 টাকা কেজি। না, আপনাদের কাছে বেশিরভাগই তাজা মাছ না? তাজা মাছ তো বেশি। আচ্ছা, আরে এটা 400 টাকা করে বিক্রি করতেছেন কালী বাবুস? কতটুকু রেট আছে? আড়াই কেজি। আচ্ছা, আড়াই কেজি। কাতল মাছ কেমন দাম? কাতল মাছ 500 টাকা কেজি না? কতটুক সাইজ আছে? 5 কেজি, 5.5 কেজি, 6 কেজি। 5 কেজি, 5.5 কেজি, 6 কেজি, এরকম। হ্যাঁ, 5 কেজি। দাম কি একটু কুরবানির জন্য বাড়ছে না কমছে কাকা? কুরবানির কমছে দাম, গাড়ি ঘোড়ার লেগে কম হয়, একটু কমছে দাম না? আচ্ছা, কুরবানির সময় সবাই দেশে চলে যাচ্ছে, আপনারা জানেন যে কুরবানির হাট বসে গেছে, আর 5-6 দিন আছে কুরবানির, যার কারণে মাছের দামটা একটু কমে গেছে। আচ্ছা, ঢাকা শহরে মানুষ খালি হচ্ছে এবং ফ্রিজও খালি করে ফেলেছে, কুরবানির গরু মাংস রাখবে, যার কারণে মাছের দামটা একটু কমছে। এগুলো কি আপনাদের কাকা? এগুলোকে না? আচ্ছা, আর এখানে কিছু নদীর মাছ দেখাবো। হ্যাঁ, রূপচাঁদের কেমন দাম? এগুলো 1000 টাকা কেজি না? এটা কাঁচাটা? কাঁচাটা। আচ্ছা, 1000 টাকা কেজি কাঁচাটা। আচ্ছা, এটা 7 টাকা কেজি হবে? 700 টাকা। 700 টাকা কেজি। আচ্ছা, এই ছোটটা হচ্ছে 11 কেজি হবে, আর এটা হচ্ছে 7 টাকা কেজি হবে। দেখো, এটা হচ্ছে 7 টাকা কেজি হবে। এটা কত চাইলেন ভাই? 7 টাকা? 1000 টাকা না? আচ্ছা, আর 11 কেজি কত চাইলেন? 700 টাকা কেজি। আচ্ছা, মলা কেমন দাম ভাই? মলা 500 টাকা কেজি। আচ্ছা, মলা হচ্ছে 500 টাকা কেজি। দেখেন, এইগুলো হচ্ছে। আপনার মাছগুলো কোথা থেকে আনেন বড় ভাই? মাছগুলো মাছগুলো কোথা থেকে আনেন? অনেক ডিস্ট্রিক্ট থেকে আসে। আচ্ছা, মানে কয়েকটা ডিস্ট্রিক্টের নাম বলেন যাতে আমরা একটু। লালপুর থেকে আসে। আচ্ছা, চাঁদপুর, লালপুর। আচ্ছা, আচ্ছা, মেঘনা বোড্ডা বাজার থেকে আসে। আচ্ছা, বরিশাল কুয়াকাটা থেকে আসে। দেখেন, এটা সামুদ্রিক মাছ না? সামুদ্রিক মাছ কেমন দাম? আচ্ছা, সাগরের ডাক মাছ 500 টাকা কেজি। দেখেন, আসলে এদিকে গরুর হাটের শব্দ আছে, যার কারণে একটু শুনতে সমস্যা আছে। আপনারা জানেন যে খিলগাঁও রেলগেট মতিসংঘের মাঠ, এখানে কুরবানি গরুর হাট বসেছে, যার কারণে শব্দটা একটু বেশি হচ্ছে। চিংড়ি মাছ কেমন দাম এগুলো? দেশিটা না? 900 টাকা কেজি। 900 টাকা কেজি দেশিটা। আর কাসকি কেমন দাম? 500 টাকা কেজি। আচ্ছা, মলা মলা এবং কাসকি দুটোই 500 টাকা। আচ্ছা,
এখানে অনেক ধরনের মাছ আছে। আর এটা কেমন দাম? এটা কি মাছ বলে? এটা স্যালমন ফিশ না? কেমন দাম? 600 টাকা কেজি। আচ্ছা, আপনাদের এখানে সবই সামুদ্রিক মাছ বেশি না? আচ্ছা, চাষের মাছ নেই আপনাদের? নদু এবং সামুদ্রিক মাছ দেখেন। আর ওইগুলো কেমন দাম বেশি করেন? এগুলো 700 টাকা কেজি না? এটা নদীরটা? নদীর মাছ। আচ্ছা আচ্ছা, এটা নদী ছাড়া হয় না? তো ফুচি মাছ 700 টাকা কেজি? 700 টাকা কেজি। আচ্ছা, এই সামনেরটা এটা কি মাছ? এটা সামুদ্রিক মাছ আছে, সামনে আরো তাজা মাছ আছে, একটু দেখে আপনাদের। চলেন সামনের দিকে যাই, আরো দেখে আপনাদের। বন্ধুরা, একটু দেখানোর চেষ্টা করবো। এখানে তাজা মাছ আছে, কেমন দাম বিক্রি হচ্ছে একটু জিজ্ঞেস করি কাকার কাছে। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কত বছর ধরে ব্যবসা করতেছেন এই রেলগেট? দেড় বছর আগে থেকে শুরু হয়েছে রেলগেট বাজার মাঝখানে একবার ভেঙে দিছিল পরবর্তীতে আবার বসিয়ে দিচ্ছে। কই মাছ কেমন দাম এগুলো? দাম কেমন এগুলো? দাম কম। কত করে বিক্রি করছে? 800 টাকা। যে যারা অফিস করে ওরা রাত্রে এখান থেকে কিনে না? আপনাদের বাজারটা থাকে কতক্ষণ? 5টা থেকে রাত্রে 1টা পর্যন্ত। আচ্ছা, সন্ধ্যা 5টা থেকে রাত্রে 1টা পর্যন্ত থাকে? আচ্ছা, আপনার জানানোর চেষ্টা করলাম, এটা রাত্রে 1টা পর্যন্ত থাকে। আপনি চাইলে এই রেলগেট থেকে মাছ কিনতে পারেন, মাছগুলো তাজা পাবেন। শোল মাছ কেমন দাম কাকা? শোল মাছ দাম কম আছে, 800-700। আচ্ছা, এই বড়টা হচ্ছে 800 টাকা, আর ছোটটা 700 টাকা। আচ্ছা, ছোট হচ্ছে 700 টাকা বিক্রি হচ্ছে। আর এই পাশে আরো আছে, তুমি দেখো, এই যে এখানে ট্যাংরা আছে, এই ছোট দেশি ট্যাংরা গুলো কেমন দাম? 600 টাকা কেজি না? আর ওই বড় গুলো কেমন দাম? 800 টাকা কেজি না? আর দেশি এই বড় পুঁটি কেমন দাম বিক্রি করছে? 600 টাকা কেজি না? 600 টাকা কেজি বিক্রি করছে। দেখেন, দেশি পুঁটি, বড় সাইজের পুঁটি। আসলে এই খিলগাঁও রেলগেট মাছ বাজারে তাজা মাছ বেশি পাওয়া যায়, যার কারণে এখানে নাম অনেক, তাজা মাছগুলো পাওয়া যায়। কিছু দেশি মাছও আছে। মলা কেমন দাম এগুলো? মলা 500 টাকা কেজি না? আর কাটকিনি কেমন দাম? 400 টাকা কেজি না? আচ্ছা, এই ফুলের মাছ কি দেশি নাকি? 500 টাকা কেজি অরিজিনাল দেশি। আচ্ছা, এইটা কি মাছ? এটা বড় গুলশা না? কেমন দাম বিক্রি করছেন? 1900। আচ্ছা, 1900। এটাও কি তাজা মাছ না মরা? আচ্ছা, তাজা মাছ দেখেন, সবই তাজা মাছ। এই খিলগাঁও রেলগেট রাতের মাছ বাজারে, সন্ধ্যা বাজারও বলা যায় এবং রাতের বাজারও বলা যায়। রাতের বাজার আসলে বলতেছি যে কারণে, সেটা হচ্ছে যে এখানে রাত 1টা পর্যন্ত মাছ থাকে। আমরা এদিকে আরো মাছ আছে, একটু দেখানোর চেষ্টা করব। দেখেন, এদিকে বড় বড় সাইজের মাছ আছে। এই দেশি দেশি চিংড়ি মাছ কেমন দাম ভাইয়া? একদম 600। একদম 600 টাকা না? আচ্ছা, আর কেমন দাম বিক্রি করছেন? আর 1000 টাকা কেজি। আচ্ছা, 1000 টাকা কেজি। দেখেন, রুই মাছটা কেমন দাম? রুই মাছ বড় সাইজের 600 টাকা কেজি। ইলিশ কেমন দাম বিক্রি করছেন? ইলিশ মাছ 1500 টাকা কেজি না? কতটুক করে এটা? 1 কেজি করে না? আচ্ছা, 1 কেজি করে ইলিশ মাছ দেখেন, 2000 টাকা কেজি। আপনাদের মোটামুটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এই খিলগাঁও রেলগেট খুচরা মাছ বাজারে মাছের দাম কেমন যাচ্ছে। দেখেন, এই যে রেল লাইনের পাশেই রাস্তার সাইড দিয়ে দুই পাশে মাছের বাজার। দেখেন, আমরা একটু তাজা মাছটা দেখানোর চেষ্টা করতেছি, তাজা মাছের দাম কেমন যাচ্ছে, এবং কিছু নদীর মাছ, সাগরের মাছ দেখানোর চেষ্টা করতেছি কেমন দামে যাচ্ছে। দেখেন, এই যে দুটো বিভিন্ন ধরনের মাছ আছে। দেখেন, এই যে এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ। দেখেন, রূপচাঁদা আছে, এই পাশে ইলিশ মাছ আছে। বন্ধুরা, আসলে বিশেষ করে এখানে হচ্ছে খিলগাঁও মতিসংঘর মাঠ বলে, ওই মাঠে হচ্ছে কুরবানির হাট বসছে, গরু ছাগলের হাট। আমরা এই ভিডিওগুলো দিব, অন্য আমাদের চ্যানেল আছে চৌধুরী ব্লগস 20, ওই চ্যানেলে আমরা দিব, যেহেতু এটা আমাদের ব্লগিং চ্যানেল। আর জহিরুল চৌধুরী অফিসিয়াল, এটা হচ্ছে আমাদের ফিশ মার্কেটিং, এবং জহির ফিশ ব্লগস, এটা হচ্ছে আমাদের ফিশ মার্কেটিং চ্যানেল। আমরা এই চ্যানেলে মাছের ভিডিও দিয়ে থাকি, এবং চৌধুরী ব্লগস 20 ইউটিউব চ্যানেলে আমরা মাছের ভিডিও এবং বিভিন্ন জায়গায় ঘোরা, ঘুরতে যাওয়া এবং
বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জিনিস দেখানোর চেষ্টা করি, বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে। বন্ধুরা এখানেও কিছু তাজা মাছ আছে, একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। দেখেন এই যে এখানে মাগুর আছে, কেমন দাম কাকা? মাগুর মাছ, মাগুর মাছ 600 টাকা কেজি না? তো কোন জায়গাতে আনা কাকা এই মাছগুলো কাকা? রাজশাহীর মাছ না? আচ্ছা, রাজশাহীর থেকে আনা। দেখেন দেখেন 600 টাকা করে বিক্রি করতেছে। এই যে এই পাশে এই ট্যাঙ্ক ঘুষে ট্যাঙ্কা করে করে এগুলো 1000 টাকা কেজি না? পাবদা কেমন দাম বিক্রি করছেন কাকা? 600 টাকা না? আচ্ছা, এই ছোটগুলো কেমন দাম কোন স্যার? 600 টাকা না? ফলই কেমন দাম বিক্রি করছেন? ফলই কাকা, ফলই কেমন দাম বিক্রি করছেন কাকা? ফলই, ফলই মাছ 500 টাকা। আচ্ছা, দেশি পুঁটি কেমন দাম? দেশি পুঁটি 800 টাকা কেজি। 600 টাকা? আচ্ছা, তাজা 600 টাকা। দেখি একটু আমরা এই পাশে যাই, এই যে কাকার কাছে একটু জিজ্ঞেস করি কাকা, এই এই পানির ভিতরে কি কি মাছ আছে কাকা? ৩৫০ কাতল মাছ বড় গুলো আছে। আচ্ছা, এই দেশি পুঁটি কত চলেন? 600 টাকা কেজি। ট্যাংরা কেমন দাম? ট্যাংরা 600 টাকা। আচ্ছা, ছোটটা হচ্ছে 600 টাকা, আর বড়টা হচ্ছে 800 টাকা, 700 টাকা। আচ্ছা, 700 এরকম বিক্রি করতেছে। দেখেন কাকাদের কাছে অনেক ধরনের মাছ আছে, যেহেতু যেহেতু আমরা একটু বেশি রাত্রে আসছি। দেখেন এখানে পাবদা আছে, বিভিন্ন ধরনের মাছ আছে। আমরা যেহেতু অনেক দেখেন যে একটা কার্পু, কার্পু কেমন দাম বিক্রি করছেন কাকা? কার্পু মাছটা কেমন দাম বিক্রি করছেন? বড়টা 300 টাকা কেজি না? আর ছোটগুলো একটু দাম কম না? 250 টাকা এরকম। আচ্ছা আচ্ছা, 200-250 এরকম বিক্রি করছে। দেখেন এই সবগুলো হচ্ছে তাজা মাছ বিক্রি করতেছে। এই রেলগেট খুচরা মাছ বাজার এবং সন্ধ্যা মাছ বাজার আমরা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এদিকে কিছু মরা মাছ আছে, এই দেখেন এদিক দিয়ে অনেক মাছ আছে, একটু দেখাই। এদিকে বিভিন্ন ধরনের মাছ আছে, আয়ের আছে, পাঙ্গাস আছে। আমরা আসলে একটু এদিকে তাজা মাছটা দেখাবো, যেহেতু পাশে কুরবানির হাটের মাইক ব্যস্ত আছে, যার কারণে একটু শোনা যাচ্ছে না ভালো। হ্যাঁ, হাটের জন্য বেচা একটু কমে গেছে না কাকা? কুরবানি হাটের জন্য একটু কাকাদের মাছের বেচা কিনা কমে গেছে, যেহেতু আপনারা জানেন এটা হচ্ছে খিলগাঁও রেলগেট, আর এই পাশে হচ্ছে মতি সংঘর মাঠ, ওখানে হচ্ছে কুরবানির গরুর হাট বসছে, যার কারণে এই মাছ একটু বেচা কিনা কমে গেছে। আর এমনি ঢাকার তো মানুষ তো একটু বেড়ে গেছে না কাকা? যার কারণে দাম মাছের দাম একটু কমছে, বেচা কিনা কমে গেছে। আচ্ছা, বড় বড় মাছটা কেমন দাম বিক্রি করতেছেন এগুলা? এটা 300 টাকা কেজি। সিলভার কাপ কেমন দাম? 250। আচ্ছা, রুই মাছ কেমন দাম কাকা? রুই ৫০০ টাকা বিক্রি করতেন, আজকে 300 টাকা দাম কমে গেছে আর কি। কার্পু মাছ কেমন দাম? কার্পুটার দাম কেমন? 300 টাকা। আচ্ছা, 300 টাকা বিক্রি করতে কাকারা, এটা এখন 250 টাকা হয়ে গেছে। দেখেন মাছের দাম একটু কমে গেছে অনেক। দেখেন এখানে তাজা মাছ কি আছে? একটু যেহেতু মাছ বেচা কিনা একটু কম। তাজা কাতল মাছ কেমন দাম বিক্রি করেন? আচ্ছা, এই এই সাইজের গুলো 350 টাকা। আচ্ছা, আজকে 300 টাকা বিক্রি করছে। দেখেন 50-60 টাকা কম বিক্রি করা লাগতেছে না, যেহেতু কুরবানির হাট বসে গেছে, কুরবানির একটা আমেজ এসে গেছে ঢাকা শহরে। বিভিন্ন জেলা থেকে কুরবানির গরু চলে আসতেছে। আচ্ছা, আপনারা চাইলে আসতে পারেন এই খিলগাঁও রেলগেট এই সন্ধ্যা বাজারে, এবং রাতের বাজার বলা যায়, যেহেতু এটা অনেক রাত পর্যন্ত থাকে। তাদের এখানে 5টা থেকে শুরু হয়, বিকেল 5টা থেকে রাতে 1টা পর্যন্ত মাছ পাওয়া যায়। যেহেতু আমরা এখনই 11:30 বেজে গেছে রাতের, দেখেন এখনো মাছ বেচা কিনা হচ্ছে। আপনারা জানেন পাশে হচ্ছে মতিঝিল, যেখানে হচ্ছে ব্যাংক এবং বাণিজ্যিক এলাকা, ওইখান থেকে মানুষ এদিকেই বেশি থাকে। এই মতিঝিলের মানুষগুলা খিলগাঁও রেলগেট এবং বাসাগড় এদিকে থাকে, যার কারণে এইখান থেকে মাছ কিনে নিয়ে অফিস শেষ করে মাছ কিনে নিয়ে যায়, যার কারণে এই বাজারটি হচ্ছে রাত্রে বসে। আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি এখানে, দেখেন যে ট্যাংরা মাছ কাকা, ট্যাংরা ছোট গুলো কেমন দাম কাকা? ছোট ট্যাংরা কেজি 800। আচ্ছা, এটা হচ্ছে 600 টাকা কেজি, আর বড়টা হচ্ছে 700 টাকা কেজি। দেখেন পাবদা কেমন দাম কাকা? পাবদা 450 টাকা, 400, 400। দেখেন এদিকে আরো বিভিন্ন ধরনের মাছ আছে, রুই, কাতলা, আসলে এগুলো আমরা দেখাইছি কাকা। এই দেশি পুঁটি কেমন দাম কাকা? 500 টাকা কেজি না? আমাকে দেশিটা। আচ্ছা, 500 টাকা কেজি। মলা কেমন দাম? মলা
500 টাকা একই দাম। আচ্ছা একই দাম, দেখেন 500 টাকা করে দেশি পুঁটি দেশি মালা এগুলো হচ্ছে 500 টাকা করে বিক্রি হচ্ছে। দেখেন এই যে এখানে দেখেন সিং বিক্রি হয়ে গেল, সিং কেমন দাম বিক্রি করলেন কাকা? এগুলো 500 টাকা বিক্রি করলো। দেখেন শিং মাছ বড় শিং দেখেন বিক্রি হলো। বন্ধুরা আপনারা মোটামুটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এই খিলগাঁও রেলগেট রাতের বাজারে, সন্ধ্যা বাজার রাতের বাজার, এখানে মাছের দাম কেমন যাচ্ছে সেটা একটু দেখানোর চেষ্টা করলাম। বন্ধুরা এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনি এখান থেকে মাছ কিনলে মাছ কাটার কোনো বাজার নেই। দেখেন রেল লাইনের সাইডে হচ্ছে, এখানে বসে দেখেন একভাবে 4-5টা বটি মাছ কাটা হচ্ছে। দেখেন আপনার চাইলে এখান থেকে মাছও কাটতে পারবেন, মাছ কিনে নিয়ে এই পাশেই হচ্ছে রেল লাইনের সাইডে মাছ কাটা হচ্ছে, আপনারা মাছও কাটতে পাবেন। চলেন বন্ধুরা আমরা একটু সামনের দিকে যাই, আরো কিছু ইলিশ মাছের দোকান আছে, আমরা এই ইলিশ মাছগুলো দেখাই আমরা এই ভিডিওটা শেষ করবো। দেখেন এখানে বিভিন্ন সাইজের ইলিশ মাছ আছে। কাকা ভালো আছেন? কাকা বড়গুলো কেমন দাম ইলিশ? দাম কেমন এগুলো? আচ্ছা 1800-1850 এরকম। কুরবানির জন্য কি একটু দাম কমে গেছে মাছের? অনেক কমে গেছে না? আচ্ছা এরকম কতটুকু সাইজ আছে? আচ্ছা এটা হচ্ছে 1500 টাকা। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 1400 টাকা, এটা 1500 টাকা, এটাও কি 1500 টাকা? 1600 টাকা। আচ্ছা আচ্ছা ওটা হচ্ছে 1800 টাকা। কতটুকু সাইজ? কত? 1 কেজি 200 গ্রাম। হ্যাঁ এটা বড় সাইজের, 1 কেজি 200 গ্রাম। দেখেন 1800 টাকা। আচ্ছা 1 কেজি 100 গ্রাম 1700 টাকা। 1700 টাকা। দেখেন এটা হচ্ছে রেল লাইনের সাইডেই এই মাল বাজারটি, আপনারা চাইলে আসতে পারেন এই খিলগাঁও রেলগেট মাছ বাজারে। আর মাছের দাম কেমন কি যাচ্ছে, মাছের দাম কেমন কি যাচ্ছে আপনাদের দেখালাম, যেহেতু কুরবানি চলে আসছে আর 5-6 দিন বাকি আছে কুরবানির। পাশেই হচ্ছে এই যে দেখেন এখানে গেট দেওয়া আছে খিলগাঁও রেলগেট মতিসংঘ মাঠ, এখানে হচ্ছে কুরবানির হাট বসছে, যার কারণে এই রেলগেট মাছ বাজারে একটু মাছের দাম কমে গেছে আর মানুষও একটু কম, যেহেতু রাত্রে 11টা এই টাইমে অনেক মানুষ থাকে, যেহেতু অফিস ছুটির কাছাকাছি অনেক মানুষ বাড়িতে চলে গেছে, যার কারণে বেচা কিনা একটু কম তাদের। বন্ধুরা তাহলে আমরা এই ভিডিওটা এখানে শেষ করি, ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।